হ্যালো গাইজ, তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জানবো সুপারস্টার জিতে সর্বোচ্চ ভি পাওয়া 10টি গানের সম্পর্কে। আপনি যদি সুপারস্টার জিতের ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি পুরোটি দেখুন এবং দেখে নিন আপনার পছন্দের গানটি আজকের এই লিস্টের মধ্যে আছে কি না। আজকের এই লিস্টটি বানানো হয়েছে বর্তমান ভিউয়ের উপর বেস করে। ভিউ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর ভিডিও শুরু করার আগে আরও একটি কথা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সমস্ত রকমের এন্টারটেনিং ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং আমার এই চ্যানেলটির সাথে থাকুন। তো চলুন দেখে নিই সুপারস্টার জিতে সর্বোচ্চ ভিউ পাওয়া 10টি গান কোনগুলো। নাম্বার 10, বাদশাদা ডন সিনেমা ধ্যাত্রিকি গানটি। এই গানটি 23 জানুয়ারি 2016 সালে এসকে মুভিজ নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়। গানটি এখনও পর্যন্ত 21.6 মিলিয়নের অধিক ভিউজ এবং 49K লাইক হাসিল করে আজকের এই লিস্টে 10 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। নাম্বার 9, 100% লাভ সিনেমা টাইটেল ট্র্যাকটি। এই গানটি 17 ডিসেম্বর 2011 সালে SBF এর ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়। গানটি এখনও পর্যন্ত 22 মিলিয়নের অধিক ভিউজ এবং 43K লাইক হাসিল করে আজকের এই লিস্টে 9 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। নাম্বার 8, কিশিরি সিঙ্গালের বেবাফাতেরা মাসুম চেহারা গানটি। এই গানটি 17 মে 2012 সালে পপ চার্টবাস্টার নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়। গানটি এখনও পর্যন্ত 22.2 মিলিয়নের অধিক ভিউজ এবং 57K লাইক হাসিল করে আজকের এই লিস্টের 8 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। বেবাফা তেরা মাসুম চেহারা ভুল জানে কে কাবিল নাহি। নাম্বার 7, বাদশাদা ডন সিনেমার মুবারক ঈদ মুবারক গানটি। এই গানটি 28 জানুয়ারি 2016 সালে জাজ মাল্টিমিডিয়া নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়। গানটি এখনও পর্যন্ত 22.8 মিলিয়নের অধিক ভিউজ এবং 76K লাইক হাসিল করে আজকের এই লিস্টে 7 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। নাম্বার 6, বেশ করেছি প্রেম করেছি সিনেমার তোর এক কথায় গানটি। এই গানটি 15 সেপ্টেম্বর 2018 সালে সুরিন্দর ফিল্ম নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়। গানটি এখনও পর্যন্ত 23 মিলিয়নের অধিক ভিউজ এবং 96K লাইক হাসিল করে আজকের এই লিস্টে 6 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। নাম্বার 5, অভিমান সিনেমার সেলফি গানটি। এই গানটি 22 সেপ্টেম্বর 2016 সালে গ্যাস রুট এন্টারটেনমেন্ট নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়। গানটি এখনও পর্যন্ত 23.3 মিলিয়নের অধিক ভিউজ এবং 69K লাইক হাসিল করে আজকের এই লিস্টের 5 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। নাম্বার 4, বচ্চন সিনেমা টাটকা পিয়ামারি গানটির রেকর্ডিং ভার্সনটি। এই গানটি 12 সেপ্টেম্বর 2014 সালে টি সিরিজ রিজিনাল নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়। গানটি এখনও পর্যন্ত 25 মিলিয়নের অধিক ভিউজ এবং 118K লাইক হাসিল করে আজকের এই লিস্টে 4 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। নাম্বার 3, সুলতান দা সেভিয়া সিনেমার মাসা আল্লাহ গানটি। এই গানটি 29 এপ্রিল 2018 সালে গ্যাস রুট এন্টারটেনমেন্ট নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়। গানটি এখনও পর্যন্ত 26 মিলিয়নের অধিক ভিউজ এবং 111K লাইক হাসিল করে আজকের এই লিস্টে 3 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। নাম্বার 2, আবারও মুবারক ঈদ মুবারক গানটি। এই গানটি 27 জুন 2016 সালে এসকে মুভিজ নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়। এই গানটি এখনও পর্যন্ত 29.3 মিলিয়নের অধিক ভিউজ এবং 114K লাইক হাসিল করে আজকের এই লিস্টে 2 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। নাম্বার 1, বস্টো সিনেমার ইয়ারা মেহরবান গানটি। এই গানটি 14 জানুয়ারি 2017 সালে জাজ মাল্টিমিডিয়া নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়।
গানটি এখনো পর্যন্ত 31.2 মিলিয়নের অধিক ভিউজ এবং 88 লাইক হাসিল করে আজকের এই লিস্টের 1 নম্বর জায়গাটি দখল করে নিয়েছে। তো বন্ধুরা, এই ছিল সুপারস্টার জিতে সর্বোচ্চ ভিউ পাওয়া 10টি গান। এই গানগুলির মধ্যে আপনার পছন্দের গান কোনটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম ভিডিও আরও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।